হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ ভাবি, ভালো আছে। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন ভাবি? এই তো আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুমি কোথায় আছো? আমি আছি অনেক দূরে। এতদিন পর আমার কথা তোমার মনে হইল? মনে তো সবসময় পড়ে, কিন্তু আসলে একটা কথা কি, মানে সুযোগ পাই না কথা বলার, ফোন দেওয়ার একটা সময় থাকে না, সেই ক্ষেত্রে আমি আসলে মানে মনে করতে পারি না। কেন আমার কথা বিশ্বাস হয় না? না বিশ্বাস হবে না কেন? তাহলে আজকে আজকে মনে হয় তোমার খুশি খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। খুশি খুশি, তুমি জানো আজকে আমি কি পরেছি? কি পরে আসছো? আমি শাড়ি পরেছি। তাই? তাহলে তো আরো ভালো হয়েছে। শাড়ি পরতে দিছে তোমায়? পরতে দেয় না, কিন্তু আমি জোর করে পরছি। তাই? তাহলে আমাকে দেখানোর জন্য না? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়ার কথা বাদ দাও। কেন? ঘুরতে যাবো। দুই চোখ তো সব দিকেই যাবে, কিন্তু আসলে যাওয়ার একটা জায়গা আছে না? ভালো জায়গা কোথায় যাবে সেটা বলবো না? ভালো জায়গা কোথায় আছে তুমি বলো, কোথায় আছে? চলো কোন একটা পার্কে যাই। পার্কে গেলে কি আমার আনন্দ হবে? অবশ্যই হবে। জীবনও না, তুমি ওখানে কিছু করতেই পারবে না। কে বলছে তোমাকে? আমি বলছি, তুমি ওখানে কিছু করতে পারবে না পার্কে। আর পার্কে কি ঘোরার জায়গা বলো? আচ্ছা তুমি পার্কে কি করতে যাবে? তো তুমি তো বললা যে একটা পার্কে যাব। অবশ্যই, হ্যাঁ পার্কে যাব, পার্কে যাব, ঘুরবো, মজা করব, বাদাম খাবো, এই তো। হ, তুমি তো আবার এগুলো বেশি পারো, বাদাম খাওয়া, মানে টিপা টিপি জিনিসটা ভালো লাগে তোমার তো? না অবশ্যই। আর আমি যখন বল, আমি যদি বাদাম না খাই অন্য কিছু খেতাম, তাহলে তোমার পকেটে টাকা কতগুলো খরচ হতো? আচ্ছা তুমি খাবা, সমস্যা কি? তুমি যদি খাইতে চাও, আমি তোমার অল্পতে বাঁচিয়ে দিতেছি। 10 টাকার বাদাম খাই তোমার বাঁচিয়ে দিতেছি, তাহলে তোমার কত ভালো না? তো তুমি যে 10 টাকার খাবার সেটা তো আমি জানি, তোমার পেটে যে কতখানি খাবার জায়গা আছে সেটা আমি জানি না। তোমার অল্পতে জীবনও পেট ভরে না, তাই নাকি? হ্যাঁ, শুধু তুমি কেন, সব মেয়েরাই এক অবস্থা। কেন অল্পতে আমার পেট ভরবে কেন? আশ্চর্য কথা, ভরবে না? একটু মানুষ অল্পতে খেলে সন্তুষ্ট বেশি হয়। হ্যাঁ আমি সত্য কথাই বললাম, যেটা অল্পতে সন্তুষ্ট। আর আমি যা শুনলাম বা যা দেখলাম যা বুঝতেছি, তাতে তোমার অনেক কিছুই খাইতে হয়। আমার যতক্ষণ মন চাবে, যা খাইতে মন চাবে আমি তাই খাবো। তোমাকে মতো খাওয়াতে পারবো না। কেন পারবে না? তুমি কি এখন আমার সংসার করতেছো, তাই তোমাকে আমি সবকিছু এখন খাওয়াবো? তুমি না পারলে আমি তোমাকে জোর করেই খাবো। তাই? আর আমি যদি জোর করি তোমার উপর তাহলে? হ্যাঁ আমি যেহেতু তোমার প্রতি জোর করতে পারি, তুমি জোর করতে পারবে না। তাই? আমি জোর করে কিন্তু সব আদায় করে নেবো আজকে। জি? আজকে জোর করে সব আদায় করে নেবো কিন্তু আজকে। আই আই, সব আদায় করে নেবো মানে? হ্যাঁ বারে, তুমি যদি আমার বউ হবে, আমি তোমাকে বিয়ে জোর করে বিয়ে করলে সমস্যা কোথায়? তখন বিয়ে করবো তখন। তো সেটাই তো বলতেছি, তাহলে জোর করে বিয়ে করব তোমাকে, আমার তো এটাই। কেন? আরে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, তো এখানে জোর করার কি হলো? না না, আসলে তুমি বলতেছো না বিয়ে করা হতে দেরি হতে পারে বা বাবা মা রাজি না হতে পারে, তো সেই ক্ষেত্রে বললাম যে আমি তাহলে না হোক, আমরা একা একা বিয়ে করে নেব, তারপর রাজি হবে। রাজি হবে না? অবশ্যই। বাস তাহলে রাজি হলে তো কোনো ব্যাপারই না, আমার তো ভালো লাগলো আরো, তাহলে আমাকে জোর করতে হবে না। তাই না? তাহলে পার্কে যাব, তোমাকে নিয়ে একটু ঘুরবো, তোমাকে নিয়ে বেড়াবো, তোমার তোমার কোলে মাথা রাখবো, তুমি একটু মাথা বোলাই দিবে, দিবে না? অবশ্যই। আচ্ছা এগুলো কি আমার কোলে মাথা দিয়ে আবার শুয়ে থাকবা, আমি তোমার মাথায় হাত বোলাই দিবো? তো সেটা এই কথাগুলো কি আমি বলবো না তুমি বলবো বলো তো? আমি বলবো? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তুমি মনে করে দিছো। আমি মনে করে দেবো কেন? তুমি এতদিন ভরা প্রেম করতেছো, আমি মনে করে দেবো কেন বলো? প্রেম করতেছো তুমি আমার সঙ্গে, তাহলে আমি সব কিছু তোমাকে মনে করে দেবো, এটা কোনো কথা? আমি কি একাই তোমার সাথে প্রেম করি? তুমি কি আমার সাথে প্রেম করো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দিয়ে তুমি কি আসতেছো সেটা বলো। আমি আসবো তো অবশ্যই, তুমি আসছো যখন তাহলে আমি আসবো না? ওখানে কি নিয়ে গেছো তুমি? কি নিয়ে গেছো? তুমি কি একা এমনিতে গেছো বেড়াতে? কোন পাশে আছো?
বলো তো আছে পূর্ব সাইডে পূর্ব সাইডে আছে ওই যে জঙ্গলের ধারে না ওই যে বাগানের পাশে ও তাই তাহলে ওখানে তো জায়গা তো আর ভালো ছিল তো অনেক সুন্দর জায়গা আচ্ছা তুমি আসো এখন আচ্ছা ঠিক আছে না আসতেছি হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ